ইতালিতে কোভিড-19-এ একদিনে আরও 566 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 3,153 জন। লকডাউন না মানায় নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতালি থেকে বিস্তারিত জানিয়েছেন মাকসুদ রহমান। করোনা পরিস্থিতিতে বিশাল কোনো উত্তরণ ঘটেনি ইতালির। মৃত্যুর সংখ্যা গতকাল থেকে বেশ বৃদ্ধি পেয়েছে, তবে আশার কথা হলো নতুন করে আক্রান্তের সংখ্যা বেশ কমে গিয়েছে। গবেষণা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে গত এক সপ্তাহ যাবৎ ইতালিতে আক্রান্ত রোগীর সংখ্যা 0.3%-এরও কম। এরই পরিপ্রেক্ষিতে সরকারের বিভিন্ন তরফ থেকে জানানো হচ্ছে আগামী দিনগুলোতে ইতালির করোনা পরিস্থিতির অবস্থা বিশাল উত্তরণ ঘটবে এবং আশানুরূপভাবে কমে যাবে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। আগামী এক মাসের মধ্যে আশা করছে সরকারের সর্বোচ্চ তরফ থেকে ইতালির করোনা পরিস্থিতি প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসে পৌঁছবে। মানুষের চাহিদা অনুযায়ী সরকারের তরফ থেকে সম্পূর্ণ সাহায্য সহযোগিতা করবে বলে মানুষকে আশ্বস্ত করা হচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশি ব্যবসায়ীদের সময় কাটে খুব খারাপভাবে, কারণ অনেক ব্যবসায়ী আছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে ইতালিতে এবং বাংলাদেশে। যারা যৌথভাবে ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য বিশাল কোনো সাহায্য সহযোগিতার কথা বলা হয়নি ইতালিতে, তা নিয়ে চিন্তিত আছেন অনেকেই। বৈশ্বিক মহামারীতে আক্রান্ত সমস্ত পৃথিবী, ইতালিতে আমরা যারা প্রবাসী আছি, আমি ঠিক প্রবাসী বলা যাবে না আমাদেরকে, আমরা যারা জয়েন্ট ভেঞ্চারে বিদেশি ব্যবসা করি, আমরা এখানকার ইউরোপের বা ইতালির আমরা স্থায়ী কোনো বাসিন্দা না। আমাদের এখানে যেহেতু বাংলাদেশ থেকে আমরা এখানে এসে ব্যবসা প্রতিষ্ঠান করেছি, এখানে আমাদের কিছু বন্ধু বান্ধব আর্থিক সহযোগিতা আমরা প্রথমে শুরু করি। এরকম আমার মতো অনেক বাঙালি আছেন যারা এখানে জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা করছেন। তো আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো এখানকার একজনকে দায়িত্ব দিতে হয় 1%, আর 99% আমাদের এইভাবেই আমাদের জয়েন্ট ভেঞ্চার আমরা শুরু করতে হয়। 2015 সালেই আমি এখানে MNM SL নামে একটা প্রতিষ্ঠান করি এবং MNM পিজা শপ নামে আমার একটি পিজা শপ আছে। অনেকে তো জানেন বাংলাদেশের পিজা ব্যবসাটাতে বেশিরভাগই আমাদের বাঙালি সম্প্রদায়ের মানুষ এটাতে জড়িত। তো আমরা এখানে যারা কর্মচারী আছেন অধিকাংশই আমাদের বাংলাদেশের। তো এখানে এই আনএভেডেবল সিচুয়েশনের কারণে ইতালি সরকার এখানে একটি প্রণোদনা দিয়েছেন, বিশেষ করে যারা এখানে কর্মরত আছেন এবং যারা এখানকার স্থায়ী বাসিন্দা এবং যাদের নিজস্ব ব্যবসা যাদের আছে তাদের জন্য। তা আমরা যারা জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা করছি আমাদের জন্য তেমন কোনো প্রণোদনা এখানে নেই। এই করোনা ভাইরাস রোগটা অনেক অনেক ভয়ঙ্কর সত্যি কথা। আমরা যদি চোখে না দেখি আসলে এটা বলা যায় না, মানে বলে বোঝানো যাবে না। ইতালির সিচুয়েশনও খুব একটা ভালো না। তো আমি একটা কথাই বলবো, সবাই যখন আপনারা বের হবেন, যদি বের হতেই হয়, আপনারা প্লিজ আপনারা হ্যান্ড গ্লোভস পরে যাবেন, মাস্ক পরবেন, অ্যান্ড চেষ্টা করবেন বাসায় আসার পর হ্যান্ড ওয়াশ করতে ভালোভাবে, আপনার বাসাটাকে ক্লিন রাখতে। অ্যান্ড এই তো বাসায় আমরা টুকিটাকি অ্যাক্টিভিটিস করতে পারি। পোপ ফ্রান্সিসকো তার এক বাণীতে আজ দ্বিতীয়বারের মতো ইস্টারে এই দিনগুলোতে শুভেচ্ছা জানিয়েছেন সমগ্র পৃথিবীর মানুষকে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ।